নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 24/12/2021 স্কুল খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। স্কুল বন্ধ হয়ে যাবে না তো, আশঙ্কা শিক্ষকরা। সম্প্রতি কেন্দ্রীয় মূল্যায়নে প্রাথমিক শিক্ষায় বড় রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সেরা শিরোপা পেয়েছে, কিন্তু শিক্ষকদের এক অংশের অভিযোগ, পরিকাঠামো থেকে শিক্ষকের অভাব এমন নানা সমস্যা জর্জরিত প্রাথমিক স্কুলগুলি, পরিস্থিতি খতিয়ে দেখল আনন্দবাজার। শিক্ষকদের বসার কোনো আলাদা ঘর নেই, মিড ডে মিলে খাওয়ার হয় বারান্দায়, পড়ুয়াদের খেলার কোনো পরিসর নেই, স্কুলের সামনে পুকুর রয়েছে আর স্কুলে কোনো পাঁচিল নেই, ফলে খুদে পড়ুয়াদের নজর রাখতে হয় শিক্ষকদেরই, কম্পিউটার ক্লাস তো দূরস্থ। এমন পরিকাঠামো নিয়েই কোনো মতে খুঁড়িয়ে চলছে আরামবাগের লালুরচক প্রাথমিক স্কুল। পড়ুয়ার সংখ্যা কমতে কমতে এসে ঠেকেছে 17-এ, আর শিক্ষক রয়েছে 2 জন। এমন তো অবস্থায় স্কুল যে কোনো দিনই বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন শিক্ষকরা। প্রাথমিক স্কুল পরিদর্শক কাবেরী সাপুই অবশ্যের মত, পরিকাঠামো তো ঠিকই আছে, মূল সমস্যা পড়ুয়া কম, স্কুল কর্তৃপক্ষ পড়ুয়া বাড়ানোর চেষ্টা করছেন। আরামবাগের লালুরচক গ্রামটি এমনিতেই ছোটো এবং কয়েকশো মানুষের বাস সেখানে, ফাঁকা মাঠের মধ্যে। স্কুলটির প্রতিষ্ঠা 1955 সালে, পাকা দোতলা ভবনের দুটি বড় হলঘরের হলঘর ভাগ করে নিয়ে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। আগে এই ক্লাসে প্রায় 80 জন পড়ুয়া ছিল, এমনকি দূরের মহিষগড় গ্রামের বহু পড়ুয়া এখানে পড়তে আসতো, এখন সেখানে প্রাথমিক বিদ্যালয় হওয়ার হয় তারা আর এখানে আসে না। শিক্ষকরা জানান, গ্রামের সকলেই স্কুলের বেহাল পরিকাঠামো নিয়ে অবগত, তাই ভরসা করে তারা এখানে সন্তানদের পাঠাতে চান না। প্রায় 4 কিলোমিটার দূরে একটি ইংরেজি মাধ্যম স্কুলে এই গ্রামের অধিকাংশ খুদে পড়তে চায় যায়। নিম্নবিত্ত পরিবারের কয়েকটি খুদে ভরসা এই সরকারি প্রাথমিক স্কুলের। এই স্কুলের এক অভিভাবকের কথায়, টাকা বেশি খরচ বলে আমরা ছেলেটাকে এখানে পড়াচ্ছি, টাকা থাকলে আমি ওই দূরে স্কুলে পড়াতাম, স্কুলের সামনে পুকুর, ছেলেটা দুরন্ত, স্কুলে পাঠাতে ভয় লাগে। শিক্ষকদের কথায়, দিনে দিনে সব কিছু উন্নতি হচ্ছে, সেখানে আমরা এইভাবে পিছিয়ে পড়লে কেন কেউ পড়তে আসবে, তাই আর সকলে একটু বেশি টাকা দিয়ে সন্তানকে ভালো পরিকাঠামো স্কুলে পড়ানোর চেষ্টা করছেন। আরামবাগ পঞ্চায়েতের সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দীপক মাঝি দাবি করেন, স্কুলের উন্নয়নের চেষ্টা চলছে। প্রাথমিক শিক্ষক এই প্রধান শিক্ষক ধনিরাম কিস্কু বলেন, আমরা গ্রামে গিয়ে খুদে খুদে স্কুলে পাঠানোর অনুরোধ করেছি, তবে স্কুলের পরিকাঠামো ঠিক করাও প্রয়োজন, এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাহলে দেখলেন, বেশ কিছু স্কুলের হচ্ছে, স্কুলের যেহেতু খোলা নেই তার সঙ্গে সঙ্গে ভর্তির ব্যবহার চলছে, সেই ভর্তিতে দেখা যায় শুধু এই একটা স্কুল নয়, পশ্চিমবঙ্গের অনেক বেশিরভাগ স্কুলেই কিন্তু পড়ুয়ার সংখ্যা প্রচুর কমে গেছে, এবং বেশ কিছু স্কুলে পরিকাঠামো খুবই খারাপ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ছাত্র হু হু করে কমছে। তাহলে কি ওদের ভবিষ্যতে স্কুল বন্ধ হয়ে যেতে পারে, বেশ কিছু প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্কুল বা মাধ্যমিক স্কুল? আশঙ্কা করছেন শিক্ষক থেকে অভিভাবকরা। তো আশা করব এই সমস্যার দ্রুত সমাধান হবে, এবং ছাত্রছাত্রীরা, গার্জেনরা, যারা অভিভাবক যারা রয়েছেন, তারা অবশ্যই স্কুলে পাঠাবেন ছাত্রছাত্রীদের অবশ্যই, ফলে তাদের শিক্ষার আলো যেমন তাদের কাছে পৌঁছাবে, তেমনি স্কুলেরও এলাকার উন্নতি ঘটবে। তো যাই হোক, ধন্যবাদ। এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো।